পীর সাহেব হুজুর, আমরা এই ইজতেমার আগে প্রথম তারিখে থেকে যদি তারা ইজতেমা করতে চায় ওই সময় মাদ্রাসা খুলে রেখে যেই করে পারকারে হোক আমরা ওই ইজতেমাকে রুখে দাঁড়াবো। আমরা পীর সাহেব হুজুর সেখানে যদি কোনো মাসবায় আমরা তাদেরকে পিতা দিতে পারে পীর সাহেব হুজুরকে সেখানে দায়িত্ব দিয়ে ওখানে স্টেজে বসায়া ইশারা দিয়েছে টাকার খনি পেয়েছে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জকে বেছে নিয়েছে, তাই বলে মুন্সিগঞ্জের মাটিতে ইজতেমা হতে দিব না। তাহলে রক্ত চলাচল কিছুই হবে না, ঠিক আছে?